আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো গত ভিডিওর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা শাড়ি এবং পাঞ্জাবির অর্ডার কনফার্ম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ শাড়ি এবং পাঞ্জাবি দুটোই কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিয়েছি। তো শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাইকে দেখতাম যারা হচ্ছে শাড়িতে কাজ করে, তারা শাড়িটা কমপ্লিট করার পরে এইভাবে করে ভিডিও দেয়, তো আমার খুব ভালো লেগেছিলো, সেজন্য সবার স্টাইলটা আমিও ফলো করলাম। আর ইচ্ছে ছিল যে শাড়িতে কীভাবে কাজ করলাম, মানে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে দেখাবো। বাট আনফর্চুনেটলি আমার যে ভিডিওগুলো সেগুলো ডিলিট হয়ে যায়, যে কারণে আমি শাড়িতে কীভাবে কাজ করেছি, ড্রয়িং করেছি, তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, নেক্সটে আরও একটা শাড়ির অর্ডার আছে এবং সেটাতে আমি কীভাবে কাজ করছি টোটাল ভিডিওটাই কিন্তু আমি মেক করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো শাড়িটা আমি ফটোশ্যুট করতেছিলাম আর আমার ছেলেকে দিয়ে হচ্ছে আঁচলটা ধরিয়ে রেখেছি, তো আমার বাচ্চাটাও আমাকে হেল্প করছে আমার কাজে। তো মানে আঁচলটা ধরিয়ে রেখেছি যাতে ফটোশ্যুটটা সুন্দর আসে সেজন্য। আর পাঞ্জাবির কাজটা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখার নাই, তো আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ পাঞ্জাবি এবং শাড়ি দুটোই কিন্তু নারায়ণগঞ্জ চলে গিয়েছে। আপু নারায়ণগঞ্জ থেকে আমাকে অর্ডার করেছিল কাপল সেটটা, তো ওনার হাতে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপুটার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এই পর্বটা শেষ করলাম, শাড়ি এবং পাঞ্জাবির পর্ব। তারপর চলে আসছি হচ্ছে রান্নায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে গরু বা খাসির মগজ খুব সহজেই পরিষ্কার করা যায় মাত্র 5 মিনিটে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুটো খাসির মগজ নিয়েছি এবং এটার মধ্যে কিন্তু অনেক শিরা উপশিরা এবং ব্লাড লেগে আছে, এবং এই মানে মগজটাকে আমি কিভাবে মাত্র 5 মিনিটে ক্লিন করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, আর এটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি হচ্ছে একটা বলে কুসুম গরম পানি নিয়েছি, আর এই কুসুম গরম পানিটাতে আমি হচ্ছে মগজগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এই যে আমি ভিজিয়ে দিলাম আর ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। তো এই যে 15 মিনিট পর ফিরে এসেছি, এখন দেখুন আমার যে মগজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন পরিষ্কার করে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এর যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো খুব সহজে এভাবে করে আলতো হাতে টান দিলেই চলে আসছে। আর এটার ওপরে একটা পাতলা আবরণ থাকে যেটা আমি আলতো হাতে টেনে টেনে তুলে সম্পূর্ণ মগজটাকে পরিষ্কার করে নেব। তো অনেকেই আছে যারা কী করেন, এই মগজটাকে সেদ্ধ করে নেন। আসলে সেদ্ধ করে নিলে কিন্তু মানে এই শিরা উপশিরাগুলো পরিষ্কার করতে, মগজের ময়লাগুলো পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে। তো আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন যে হালকা কুসুম গরম পানিতে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর আলতো হাতে এভাবে যে ওপরের আবরণটা সেটা তুলে ফেলবেন, আর যে শিরা উপশিরা এবং ব্লাডগুলো থাকে সেগুলো আলতো হাতে এভাবে করে টেনে টেনে পরিষ্কার করে নেবেন। এভাবে করলে দেখবেন খুবই অল্প সময়ে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা মগজগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো মগজ পরিষ্কার করে নেব। তো এই যে এভাবে আমি সম্পূর্ণ মগজগুলো পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে আমি মগজগুলো ভালো করে 2-3 বার করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এখন হাতের সাহায্যে আমি ভালো করে এগুলোকে চটকে নেব। ভালো করে চটকে নিলে দেখা যায় যে মশলাগুলো খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে যখন আমি এগুলোকে রান্না করব। তো আমি ভালো করে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে চটকে নিয়েছি। এখন চলে যাব মগজগুলো রান্না করতে। তো রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 3 টুকরো এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা দেওয়ার আগে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে। তো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ
সরিষার তেল, আমি সরিষার তেলে রান্নাটা করছি, আপনারা সরিষার তেলে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর মগজ রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো তেলের মধ্যে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যখন খুব সুন্দর একটা স্মেল ছড়াবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের বাটাটাও ইউজ করতে পারেন। আমি পেঁয়াজগুলো একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, যাতে খুব সহজে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। তো এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, আদা রসুন, জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া, হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। তো সবগুলোই আমি পরিমাণ মতো দিয়েছি, পরিমাণ মতো দিয়ে এখন আমি এই ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু ভেজে নেব। আর এখানে আমি মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করে দেব। এই যে মশলাগুলো কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এই পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে তেল ওপরে ভেসে না ওঠে। তো দেখুন, তেল ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার ওপর আমি যে মগজগুলো পরিষ্কার করে চটকে রেখেছিলাম সেই মগজগুলো দিয়ে দিচ্ছি। মগজগুলো দেওয়ার পরে এই মগজগুলো আবারও আমি এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, ঢাকনাটা তুলে এখন আরও একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা অ্যাড করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন বলো চলে এসেছে। এখন আমি এর মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু মগজের পরিমাণ খুবই অল্প তো সেই জন্য আমি দুটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন এই যে মগজগুলো আবারও ভালো করে একটু রান্না করে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি চুলো থেকে নামিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে আর তেল ভেসে ওঠা শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলো থেকে নামিয়ে নিয়ে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে খুবই ঝটপট মগজ পরিষ্কার করে কীভাবে মগজটাকে আপনারা রান্না করবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগে এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। আরও একটা বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করে, আনফর্চুনেটলি আমার ট্রাইপডটা হঠাৎ করেই ভেঙে যায়। আসলে নতুন একটা শাড়ির বর্ডার ছিল, চেয়েছিলাম যে সম্পূর্ণ শাড়ির কাজটা মানে কীভাবে করি এ টু জেড, শাড়ির মাপটা কোথা থেকে নিতে হয়, কীভাবে রংটা মিক্স করি সব কিছুই আপনাদেরকে দেখাবো, কীভাবে শাড়িতে ড্রয়িং করি। তো হঠাৎ করে মানে ট্রাইপডটা সেট করতে গিয়ে যখন ভিডিও করব হঠাৎ করেই ভেঙে যায় এই জয়েন্টটা থেকে। এই ট্রাইপডটা আগেও একবার এই জয়েন্টটা থেকে ভেঙে গিয়েছিলো, তো আপনাদের ভাইয়া এটা ঠিক করে দিয়েছিলো, বাট মনে হচ্ছে এখন আর এটা ঠিক করা পসিবল না, নতুন আরেকটা ট্রাইপড কিনতে হবে। তো খুব খারাপ লাগছে, ট্রাইপডটা ভেঙে গেল, আবার নতুন আরেকটা কিনতে হবে, আবার কতগুলো টাকা খরচ হয়ে যাবে। তো যাই হোক, কী আর করার, যেহেতু মানে ইউটিউবে কাজ করছি আর ট্রাইপডটা আমাদের জন্য অ্যাসেনশিয়াল, তো সেই জন্য নিতেই হবে, কী আর করার, নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে গেছে, অনেক দিন গেল এই ট্রাইপডটা, প্রায় 2 বছর ধরে আমি এই ট্রাইপডটা দিয়েই কাজ করছি। আসলে এখন আর কিছু করার নেই, এটা ভেঙে গেছে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।